Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. আজকে অত্যন্ত কঠিন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন। বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তিনি কি সর্বশক্তিমান? তিনি কি সবকিছুই করতে পারেন? নাকি তিনি সর্বশক্তিমান নয়? এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু কোরআনের মধ্যে বেশ কিছু জায়গাতে বলা হয়েছে আল্লাহ তাআলা তিনি ঘুমান না, তিনি পানাহার করেন না, তিনি মিথ্যা কথা বলেন না, তিনাকে ক্লান্তি স্পর্শ করতে পারে না, এরকম বিভিন্ন রকম কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। তো এদিকে লক্ষ্য রেখে অনেকে বলে থাকেন যে আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান নয়, তিনি সবকিছু করতে পারেন না। এমন কিছু কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা করতে পারে না কিন্তু মানুষ করতে পারে, এরকম অনেকে বক্তব্য বলে থাকেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আল্লাহ তাআলা তিনি কি সর্বশক্তিমান, মানে তিনি কি সবকিছুই করতে পারে, নাকি এমন কিছু কিছু কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা করতে পারেন না, নাউজুবিল্লাহি মিন জালিক। আর এগুলো যদি আল্লাহ তাআলা না করতে পারে তাহলে আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বলা যাবে না। তো এখন আপনি কি বলবেন, যদি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বলেন তাহলে আপনাকে একথাও বলতে হবে যে আল্লাহ তাআলা তাহলে ঘুমান, আল্লাহ তাআলা তাহলে পানাহার করতে পারেন, আল্লাহ তাআলা তাহলে মিথ্যা কথা বলতে পারেন, আল্লাহ তাআলাকে ক্লান্তি স্পর্শ করে, এরকম ভাবে বলতে হবে। এবার এখানে নাস্তিকরা প্রশ্ন করে যদি আল্লাহ তাআলা সবকিছুই করতে পারে, সর্বশক্তিমান আমরা যদি বলি, তাহলে নাস্তিকদের দাবি হচ্ছে তাহলে কি আল্লাহ তাআলা বিয়ে শাদী করতে পারে, তাহলে কি আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিতে পারবে, এরকম ভাবে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকে, যেসব প্রশ্নগুলো আল্লাহ তাআলা করেন না। তো এর ব্যাখ্যা কি হবে, যে আল্লাহ তাআলা আসলেই কি এগুলো করতে পারে না, নাকি এগুলো করতে পারবেন? এবার যদি বলেন আল্লাহ তাআলা এগুলো করতে পারবে, আল্লাহ সব কিছুই করতে পারে, এরকম যদি কথা বলেন তাহলে এবার আমাদেরকে এটাও বলতে হবে যে হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা ঘুমাতে পারে, খেতে পারে, মিথ্যা কথা বলতে পারে, এরকম দাবি করছে। আসলে প্রশ্নটি এরকম যে আপনি যদি এদিকে হ্যাঁ বলেন তাহলে ওদিকে না হয়ে যাচ্ছে, ওদিকে না বলেন তাহলে এদিকে হ্যাঁ হয়ে যাচ্ছে। তো এর সঠিক ব্যাখ্যা কি হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসলে কোরআন মাজিদের মধ্যে এরকমভাবে বলা নেই যে আল্লাহ তাআলা কিছু কিছু কাজ করতে পারে না, এরকম বলা নেই, বরং কোরআন মাজিদের মধ্যে একটু উল্টো কথা বলা হয়েছে। এটা বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে যে পদার্থের অক্ষমতা, মানে পদার্থ অসীম ক্ষমতার মালিক নয়, পদার্থ চাইলে সব কিছু করতে পারে না। যেমন ধরুন আপনার কাছে অনেক টাকা আছে, আপনি ধরেন দেশের সরকার, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি চাইলেই একদিনে দশতলা বিল্ডিং বানাতে পারবেন, কিন্তু আপনি চাইলে কি এটা হবে, তা হবে না। আপনার কাছে টাকা আছে, জিনিসপাতি আছে, মিস্ত্রি আছে, সব কিছু আছে, তবুও আপনি একদিনে এই বাড়ি বানাতে পারবেন না। তার কারণ হচ্ছে পদার্থের অক্ষমতা। আপনাকে একতলা বাড়ি বানানোর পরে তাকে মজবুতভাবে গঠিত হওয়ার জন্য সময় দিতে হবে, এইভাবে একতলা, দুতলা, তিনতলা করে আপনাকে বাড়ি বানাতে হবে। তো এটা হচ্ছে পদার্থের অক্ষমতা, মানে আপনি চাইলেই সব কিছু করতে পারবেন কিন্তু এখানে পদার্থ তার অক্ষমতা সে পাচ্ছে না, এই হলো ব্যাপার। এই বিজ্ঞান বিষয়টা আগে আপনারা ভালোভাবে বুঝে নেবেন। এবার আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা তিনার অক্ষমতা নাকি এখানে পদার্থের অক্ষমতা, এই বিষয়টা এবার জানাবো। তো আপনাদেরকে কিছু আয়াত আমি দেখাবো যে আয়াতে আল্লাহ তাআলা যে কাজগুলো করেন না বা পারেন না এরকম বলা হয়েছে, তার আসল অর্থ কী, তার ব্যাখ্যা কী, সেটা আপনাদেরকে দেখাবো, মন দিয়ে দেখবেন। আয়াতগুলো দেখানোর আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বলে যে অর্থ করা হয় তার আরবি শব্দ হচ্ছে কদিরুন। এই কদিরুন শব্দের মানে অনেক অনুবাদে আল্লাহ তাআলা সর্বশক্তিমান এরকম ব্যাখ্যা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, কিন্তু সর্বশক্তিমানের সঠিক আরবি শব্দ হবে আজ্জা ওয়া জাল্লা, ঠিক আছে? তো কদির এই শব্দের অর্থ ক্ষমতাবান, সর্বক্ষমতাবান, এটা হচ্ছে সঠিক অর্থ হবে। তার কারণ আল্লাহ তাআলা তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন কিন্তু তিনি অনেক কিছু করেন না, ঠিক আছে? তো এবার আয়াত আপনাদেরকে আমি দেখাবো, যেমন এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, না পেতে পারে তাকে দৃষ্টিসমূহ, বরং তিনি অধিকার করে আছেন দৃষ্টিসমূহকে। তার মানে এখানে আল্লাহ তাআলাকে দৃষ্টিসমূহ পেতে পারে না, আমাদের যোগ্যতা নেই, আমাদের চোখের ক্ষমতা নেই যে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো, মানে এখানে অক্ষমতা আমাদের, আল্লাহ তাআলার কোনো অক্ষমতা নয়,
আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান সর্বক্ষমতাবান, তিনি চাইলে সবকিছু করতে পারেন, কিন্তু আমাদের দৃষ্টি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। আরো একটি আয়াত আপনাদেরকে দেখাচ্ছি, ওয়া হুয়া ইউতাইমু ওয়া লা ইউতাম, এবং তিনি সবাইকে খাওয়ান কিন্তু খাবার তার শক্তি নেই যে সে আল্লাহ তাআলাকে খাওয়াবে। এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তিনি সবাইকে রিজিক দেন, সবাইকে খাদ্য দান করেন, কিন্তু খাবারের কোনো ক্ষমতা নেই যে সে আল্লাহ তাআলার জন্য প্রস্তুত হয়ে আল্লাহ তাআলাকে খাওয়াবে, এরকম খাবারের ক্ষমতা নেই। এখানে অক্ষমতা হচ্ছে খাবারের, আল্লাহ তাআলার অক্ষমতা নয়, মানে যে আল্লাহ খেতে পারে না এরকম নয়, বরঞ্চ এখানে মানে হবে এরকম যে খাবারের কোনো ওয়াকাদ নেই, শক্তি নেই যে সে আল্লাহ তাআলাকে মানে খাওয়াতে পারে, এই খাবারের কোনো শক্তি নেই। এখানে আল্লাহ তাআলার শক্তি নেই, অক্ষমতা, এরকম বিষয় হবে না, উল্টোভাবে এটা দেখেন। আরও আয়াত আপনাদেরকে দেখাচ্ছি, লা ইয়াযিল্লু রব্বি ওয়া লা ইয়ানসা, ভুলের ক্ষমতা নেই যে সে আমাদের রবকে ভুল করাতে পারবে, আর না ভুলের ক্ষমতা আছে সে আমাদের রবকে ভুলিয়ে দিতে পারবে। এখানে বুঝতে পাচ্ছেন, মানে ভুল, এই যে আমরা ভুলে যাই, অনেক কিছু মুখস্থ থাকে না, অনেক কিছু বলার পরে ভুলে যাই, এই যে এই ভুলগুলো আমাদের হয়ে থাকে, তার কারণ আমরা হলো শক্তিহীন মানুষ, আমরা আমাদের কি অত রকম শক্তি ক্ষমতা আছে, নেই তো, ভুল আমাদের হবে। কিন্তু আল্লাহ তাআলা তিনার কেন ভুল হবে, ভুলের এই যে ভুল জিনিসটার কোনো শক্তি ওয়াকাদ ক্ষমতা কিছু নেই যে সে আল্লাহ তাআলাকে ভুল করাবে। বুঝতে পারছেন, আল্লাহ তাআলাকে ভুলের ভুল মানে স্পর্শ করতে পারবে না, এটা হচ্ছে আসল ব্যাখ্যা। আরও আয়াত আপনাদেরকে আমি দেখাচ্ছি, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদি ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, এর মানে এরকম হবে, কোনো সন্তানের ক্ষমতা নেই যে সে আল্লাহ তাআলাকে পিতা হিসাবে গ্রহণ করতে পারবে, আর না কোনো মাবুদ আছে সে আল্লাহর সাথে যোগ দিতে পারবে। তার মানে হচ্ছে, মানে কোনো মানুষের ওয়াকাদ নেই যে সে আল্লাহ তাআলার সন্তান হবে, কারো কি ক্ষমতা আছে যে আমি দাবি করবো আমি আল্লাহ তাআলার সন্তান, এই কি ক্ষমতা আছে, কারো নেই। তাছাড়া কোনো মাবুদ মানে কোনো ব্যক্তি যে আমি মাবুদ হয়ে যাচ্ছি বা আমার মাবুদের সঙ্গে শরিক হওয়ার দাবি করে, তাদেরও কোনো ওয়াকাদ নেই, ক্ষমতা নেই যে সে আল্লাহ তাআলার সঙ্গে শরিক হতে পারবে, এর ব্যাখ্যা এরকমই হবে। আরও একটি আয়াতে বলা হয়েছে, লা তাআখুযুহু সিনাতু ওয়া লা নাওম, মহান আল্লাহ তাআলাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। তার মানে আল্লাহ তাআলাকে ক্লান্তি এবং ঘুম স্পর্শ করতে পারে না, মানে ঘুম, এই যে আমরা ঘুমাই, ঘুম চলে আসে, অনেক মাখলুকাতের ঘুম আসে, তো এই ঘুমটা আসে আমরা ক্লান্ত হই, এটা আমাদেরকে স্পর্শ করে, আমাদেরকে গ্রাস করে নেয়, কিন্তু আল্লাহ তাআলাকে স্পর্শ করতে বা গ্রাস করতে পারবে না, ক্লান্ত তার ক্ষমতা নেই যে সে আল্লাহ তাআলাকে স্পর্শ করবে, এর ব্যাখ্যা এরকমই হবে। তো বিভিন্ন কোরআন মাজিদে আপনারা হয়তো এইরকম অর্থ দেখতে পাবেন না, সেখানে সোজাসুজিভাবে অর্থ করে দেওয়া হয়েছে, তবে আমি কিছু অর্থকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে বললাম। আসলে এগুলোর ব্যাখ্যা এরকমই যে কোনো কোনো পদার্থের ক্ষমতা নেই যে সে আল্লাহ তাআলাকে স্পর্শ করবে বা আল্লাহ তাআলার জন্য প্রস্তুত হতে পারবে বা আল্লাহ তাআলাকে কবজায় করে নেবে, এটা পদার্থের অক্ষমতা, আল্লাহ তাআলার অক্ষমতা নয়। মানে এরকম যারা ব্যাখ্যা করে যে আল্লাহ তাআলা এগুলো পারে না, তার মানে এখানে হচ্ছে কি, আল্লাহ তাআলাকে অক্ষমতা বানিয়ে দেওয়া বা আল্লাহ তাআলার শক্তি নাই, মানুষ পাচ্ছে সব কিছু করতে, ঘুমাতে, খেতে ইত্যাদি কাজ করতে, আল্লাহ পারে না কেন, এরকম হয়তো অনেকের মনে হতে পারে, তার জন্য এই ভিডিওটা বানানো, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। বাকি যদি কোনো রকম ভুল বলে ফেলি তাহলে মাফ করবেন, কিংবা কমেন্টের মধ্যে জানানোর চেষ্টা করবেন। আমিও পড়াশোনা করে গবেষণা করে বিষয়গুলো জানানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ দোয়া করবেন এবং সাথেই থাকবেন, তাহলে আগামীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।